আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি লিথুনিয়া এবং লিথুনিয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার আনন্দ নিয়ে আজকের ভিডিওর আয়োজন করেছি। আজকের ভিডিওতে লিথুনিয়ার যারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের নামগুলো আমরা পুনরায় আরও কিছু পারমিট পেয়েছি, পূর্ববর্তী চারটি পারমিট, আজকে আবার দুইটি পারমিট পেয়েছি, এই ছয়টি পারমিট নিয়ে এই ভিডিওর আয়োজন। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা লিথুনিয়া নিয়ে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছি। আমরা পূর্ববর্তী বেশ কিছু ভিডিওতে বলেছিলাম এই মাসের মধ্যে আমাদের লিথুনিয়ার ওয়ার্ক পারমিটগুলো হস্তগত হবে। ইতিমধ্যে আমাদের ছয়টি ওয়ার্ক পারমিট আমাদের হস্তগত হয়েছে। এই ছয়টি ওয়ার্ক পারমিটে কারা কারা লাভ করেছেন এই সৌভাগ্যবানদের নাম নিয়ে আজকের ভিডিওতে আমরা তাদের নামগুলো ঘোষণা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজকে আমরা লিথুনিয়ার যে ওয়ার্ক পারমিটগুলো পেয়েছি এই ওয়ার্ক পারমিটগুলো আপনারা একবার এক নজর দেখুন। প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা এবং চতুর্থ পৃষ্ঠা, এই চার পৃষ্ঠায় এই ওয়ার্ক পারমিটগুলো হয়ে থাকে। এই ওয়ার্ক পারমিটে আজকে প্রথম যে সৌভাগ্যবান এমডি জাকির হুসাইন, পাসপোর্ট নাম্বার EJ02911168। এখানে তার আরও কিছু উল্লেখ করা আছে যে কোম্পানির নাম দেওয়া আছে, এছাড়াও তার পোস্টের নাম কি, সে কি কাজে যাচ্ছে সেইগুলো উল্লেখ করা আছে, এবং এখানে তার স্যালারি দেওয়া আছে 950 ইউরো, এবং এটা তার বেসিক স্যালারি 8 ঘন্টা ডিউটি, এর বাইরে সে কাজ করলে ওভারটাইম হিসেবে প্রাপ্ত হবে। এবং এছাড়াও কোম্পানির টার্মস অফ কন্ডিশনগুলো পরপর বিভিন্ন পৃষ্ঠায় উল্লেখ করা আছে, এবং তার এখানে একটি সিগনেচারের অপশন রয়েছে। এই সিগনেচারের অপশনগুলো সে যখন আমাদের সামনে হাজির হবে এগুলো কমপ্লিট করে দিবে। এবার জাকির হোসেনের পরে পরবর্তী সৌভাগ্যবান মিস্টার কামরুল হাসান, পাসপোর্ট নাম্বার A05314067। এরপরে সৌভাগ্যবান এমডি সাকিবুর রহমান, পাসপোর্ট নাম্বার A05213662। এরপরে আসছে মিস্টার নাইম মুনতাসির, পাসপোর্ট নাম্বার A06801511। এরপরে সৌভাগ্যবান এমডি মাহবুবুর রহমান, A07178412। এরপরে সৌভাগ্যবান এমডি ফয়সাল মিয়া, পাসপোর্ট নাম্বার EG01 94548। এই ছিল আজকের ছয়জন, আজকে দুইজন, এর আগের চারজন, মোট ছয়জন সৌভাগ্যবানের নাম আমরা ঘোষণা করলাম। এরা সবাই আগামী সপ্তাহের মধ্যে ইন্ডিয়ার যে ভিসা নেওয়া প্রয়োজন ইন্ডিয়া যাওয়ার জন্য, এই শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ইন্ডিয়ার ভিসার জন্য আমরা আগামী সপ্তাহের মধ্যে এদের সকলের জমাদানের ব্যবস্থা করব। আপনারা যারা যাদের নাম ঘোষণা করা হলো তারা আমাদের সঙ্গে অতি দ্রুত সময়ে যোগাযোগ করে পরবর্তী যা করণীয় সেগুলো আপনারা জেনে নেবেন। বর্তমান সময়ে লিথুনিয়া সেঙ্গিনভুক্ত একটি কান্ট্রি, সেই দেশে যাওয়া অতি সহজ এবং দ্রুত সময়ের মধ্যে পারমিট পাওয়া যাচ্ছে। আমরা এই পারমিটগুলো 22 থেকে 23 দিনের মধ্যে এই পারমিটগুলো পেয়েছি। আশা করছি সমস্ত পারমিট 30 দিনের মধ্যে সবগুলো পারমিটই ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। লিথুনিয়াতে আপনারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন, নির্মাণ শিল্পে কাজ করতে পারবেন, কনস্ট্রাকশন সেকশনে কাজ করতে পারবেন, বিশেষ করে রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, পাইপ ফিটার, বেকু অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়া যারা ওয়েল্ডার সহ নানা পদে দক্ষ রয়েছেন, স্কিল সার্টিফিকেট আছে, তারা লিথুনিয়া যেতে পারবেন। এর পাশাপাশি যারা অদক্ষ আছেন তারাও হেল্পার হিসাবে নির্মাণ শিল্পে কাজ করার জন্য লিথুনিয়া যেতে পারবেন। যারা লিথুনিয়ায় যাবেন তারা স্যালারি হিসাবে 800 থেকে 1000 ইউরো পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন। এতে করে বাংলাদেশি টাকায় 1 লক্ষ থেকে 1,20,000 টাকা পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন। এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে পাবেন। যারা লিথুনিয়ায় যাবেন তারা আসলেই সৌভাগ্যবান। লিথুনিয়ার ভিসাটি
কিভাবে প্রসেসিং হয় এই বিষয়টা আপনাদের জানা দরকার। প্রথমত আপনারা যখন ফাইলটি আমাদের কাছে সাবমিট করবেন, এটি আমরা লিথুনিয়াতে আমাদের কাউন্টার পার্টি রিপ্রেজেন্টেটিভ আছে তার কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি, সে এগুলো প্রসেসিং করে কোম্পানির পক্ষ থেকে নিয়োগপত্র লাভ করে এটি ইমিগ্রেশনে জমা দিয়ে ইমিগ্রেশন থেকে একটি ওয়ার্ক পারমিট লাভ করে, সেই ওয়ার্ক পারমিটটি আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার পর যে ক্যান্ডিডেট থাকে সেই ক্যান্ডিডেটের ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়াতে শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট বুক করে তাকে গাইডের সঙ্গে পাঠিয়ে আমরা বিএফএস গ্লোবালে অ্যাপ্লিকেশন সেন্টার মারফত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রত্যেক অ্যাপ্লিকেশন ভিসার জন্য জমা দেওয়া হয়। জমা দেওয়ার পরে এটি চলে যায় দূতাবাসে, দূতাবাস থেকে একটি ইমেলের মাধ্যমে ইন্টারভিউর জন্য একটি ভিডিও লিঙ্ক প্রদান করা হয়। ভিডিও লিঙ্ক প্রদান করার সময় এই লিঙ্কটা কখন তার ইন্টারভিউ নেওয়া হবে সেই সময়টুকু উল্লেখ করে দেওয়া হয়। সেই সময়ে ক্যান্ডিডেট এই লিঙ্কে ক্লিক করে সে ভিডিও কলের মাধ্যমে এমবেসির সাথে ইন্টারভিউ প্রদান করবে। ইন্টারভিউতে যেসব প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো সে নিজে থেকে জেনে নিয়ে আত্মস্থ করে তার কোম্পানি সম্পর্কে, তার নিজের সম্পর্কে বেসিক যে ধারণাটি আছে সেই সম্পর্কে বলতে জানতে হবে। যেমন আপনার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ, হোয়াট অ্যাবাউট ইউর কোম্পানি নেম ইন লিথুনিয়া, হোয়াট অ্যাবাউট ইউর মান্থলি স্যালারি, হোয়াট অ্যাবাউট ইউর এভরিডে ডিউটি, এই সংক্রান্ত প্রশ্নগুলো বেশি বেশি করা হবে। এবং তার পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা আছে কি না, এবং অভিজ্ঞতা থাকলে কোন কোম্পানিতে কতদিন কি হিসাবে কাজ করেছে এই বিষয়গুলো প্রশ্ন করা হয়ে থাকে। এই প্রশ্নগুলোর উত্তর সদুত্তর সুন্দরভাবে দিতে পারলে প্রত্যেকেই ভিসা লাভ করতে পারে ইনশাআল্লাহ। যারা লিথুনিয়ায় যাবেন তাদের এ টু জেড সম্পূর্ণ প্রসেসিং আমরাই করে দিচ্ছি। লিথুনিয়ার ভিসা বর্তমান সময়ে অতি দ্রুত সময়ে ওয়ার্ক পারমিট লাভ করা যাচ্ছে, 30 দিনের মধ্যে আপনারা ওয়ার্ক পারমিট লাভ করতে পারবেন, এবং জরুরি ভিত্তিতে আপনাদের ইন্টারভিউ অফ শিডিউলটিও করা যাচ্ছে এবং শিডিউল করে ইন্ডিয়ার ভিসা নিয়ে, এবং ইন্ডিয়াতে যেটি ডাবল এন্ট্রি ভিসা নিতে পারলে ভালো, যদি ডাবল এন্ট্রি ভিসা না পাওয়া যায় সেক্ষেত্রে এই ভিসাটি পাওয়া, ডাবল এন্ট্রি ভিসা পাওয়া একটু কষ্টের ব্যাপার, নানান রকম ডকুমেন্টস দিয়ে অনেক সময় রিজেকশন হয়ে যায়। তারপরেও ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেতে পারলে ভালো, যদি কেউ ডাবল এন্ট্রি ভিসা না পায় সেক্ষেত্রে ভিজিট ভিসা নিয়ে গিয়েও লিথুনিয়ার ভিসাটি প্রসেস করা সম্ভব। যারা লিথুনিয়ার ভিসা প্রসেসিং করতে চান তারা আমাদের সঙ্গে অতি দ্রুত সময়ে সরাসরি যোগাযোগ করে লিথুনিয়া সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে আপনার ফাইলটি ফিউচার অলের মাধ্যমে প্রসেসিং করে আপনি লিথুনিয়ার ওয়ার্ক পারমিট লাভ করে এবং পরবর্তী সময় ইন্ডিয়া থেকে ভিসা লাভ করে আপনি লিথুনিয়ায় গমন করতে পারবেন। লিথুনিয়ার একটি সুবিধা হলো আপনি ভিসার সঙ্গে সঙ্গে 1 বছরের রেসিডেন্সি কার্ড অর্থাৎ টিআরসি কার্ডটি পেয়ে যাবেন। অনেক অনেক দেশে এরকম নিয়ম রয়েছে যে আপনি ভিসা নিয়ে যাওয়ার পর ওই দেশে পৌঁছানোর পর ইমিগ্রেশনে আবেদন করে টিআরসি বা রেসিডেন্সি কার্ডটি পেতে হয়, আর লিথুনিয়ার ভিসার সঙ্গে সঙ্গে আপনাকে একটি টিআরসি কার্ড, রেসিডেন্সি কার্ড 1 বছরের জন্য দিয়ে দেওয়া হবে। এটা সুবিধা এই যে আপনি লিথুনিয়া যাওয়ার পর আপনাকে কষ্ট করে 90 দিন পরে আর টিআরসি কার্ডের প্রয়োজন নেই, আপনি টিআরসি কার্ডটি নিয়েই দূতাবাস থেকে ভিসার সঙ্গে পেয়েই একসাথে করে নিয়ে ফ্লাইট করে আপনি আপনার টিআরসির যে ভিসা এক্সটেনশন 1 বছরের এক্সটেনশন এটি আপনি ভোগ করতে পারেন, এনজয় করতে পারেন। লিথুনিয়াতে যারা যাবেন তারা যে স্যালারি পাচ্ছেন এই স্যালারিও অন্যান্য সেঞ্জেন দেশের তুলনায় বেশ ভালো এবং আপনারা উচ্চ বেতনে কাজ করতে পারছেন, দক্ষ অদক্ষ উভয়ই লিথুনিয়ার ভিসা প্রসেসিং করে ভিসা লাভ করতে পারছেন। লিথুনিয়া বর্তমান সময়ে অতি দ্রুত সময়ে ভিসা হচ্ছে, লিথুনিয়ার একটি ভিসা হওয়ার যে স্লট এটি প্রবাহিত হচ্ছে স্রোতের মতো, প্রচুর পরিমাণে ভিসা পাওয়া যাচ্ছে। আপনারা যারা লিথুনিয়ার ভিসা লাভ করতে চান তারা আমাদের সঙ্গে রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে সরাসরি যোগাযোগ করে লিথুনিয়া সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিতে পারেন, এবং আমাদের মাধ্যমে লিথুনিয়ার ভিসা প্রসেসিং করে লিথুনিয়া গমন করে ইউরোপের সেন্ট্রাল ইউরোপের সেঞ্জেনের বৈধ ওয়ার্ক পারমিট জীবন
শুভ সূচনা করতে পারেন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।